ইমাম সাহেব হুজুর জি বলেন এখন আজকে তো তারাবির ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ এখন হাবিব সাহেব তো সব কেমন আসছে আসছে সহজে সব আসলে ইউনিরা চলে আসবে বাইকে আসতেছে হেলিকপ্টার হেলিকপ্টার তাড়াতাড়ি আমার কিন্তু ওই যে খেপ আছে আচ্ছা তাহলে এক কাজ করি আমরা যেহেতু ইন্টারভিউ নিব হ্যাঁ একজন একজন কইটা নিয়ে আসি ডাকবেন সবাইদের তো একসাথে আনার দরকার নেই হাবিব সাহেব আসেন আপনি প্রশ্ন করবেন ওনাকে আপনি কিছু করেন প্রথমে আমরা কি আমরা উনি মানুষ আপনি করেন নাকি সমস্যা নেই ووضعنا عنك وزرك الذي ينقض ظهرك ما شاء الله اوكي কই বলে তো বলছ এটা এটা কোন শরীরের মধ্যে থেকে বলছে আপনি কিছু জিজ্ঞেসবেন আমি কুল হল সুরা মুখস্ত আছে বুঝছো কুল হল সুরা এই যে কোরআন শরীফ কয় নম্বর পড়া বলেন তো হাবিব সাহেবকে একটু বলে আসতে পরবর্তীতে আমরা দেখি অন্য জনকে ডাকেন করছেন তা করবেন দেখলে তো মনে হয় খতনাই হয় নাই বারবার কইছি আপনি ধরেন খালি আমার অপমান করতেছেন আপনি ধরেন তো আমাদের উপরে তো বড় দায়িত্ব দিতে চাচ্ছেন আমি বলেন তো সুন্দর আছে মার্শাল আপনি ওই যে একটু তাড়াতাড়ি পড়াতে পারবেন না মনে করেন ঈশা সুন্নত বেতর সব মিলে ২০ মিনিটে শেষ করে দিতে পারবেন না আমাদের আবার জরুরি কাজ থাকলে তো ব্যস্ত মানুষ আমরা তাড়াতাড়ি না ধীরে সুস্থ পড়তে হবে দেখছেন ট্রেলারটা সুন্দর ছিল কিন্তু বললাম তাড়াতাড়ি পরে পারবে কিনা মাসলাটা দিয়ে গেল এই সব রাখা যাবে না ভক্তি আলা একজন মুরব্বী আচ্ছা হুজুর আর কেউ আছে আমার ভাগিনী আছে কিন্তু গত বছর পড়াইছিল ওরা কিন্তু ঝামেলা লাগাইছিল গতবার কি ঝামেলা বেড়া লাগাইছিল কি বেড়া ওই ইয়ে ছিল না তো পরে সুরাতের লাগলো এই এক বছর ইয়ে দিয়ে গেছে এখন ভালো পরে বলেন তো ওই কোরআন শরীফে ফেরাউনের নাম কয় জায়গায় আছে তারাবির নামাজে কি শুধু ফেরাউনের জবটাই করবেন না তারাবির ইন্টারভিউতে আপনারা দেখবেন আমার ইয়াদ কেমন আছে
আমার মুখস্থ শক্তি কেমন আছে? এটাই তো সেটা জিজ্ঞাসা করে সহমতি সব প্রশ্ন করে এটাই তো উনি ঠিক কথা বলতেছে তো আপনার সুন্দর করে একটা প্রশ্ন করে মানে তো আমার পছন্দ হয়েছে তো আপনার পছন্দ হলে তো হবে না আমাদের মসজিদের সাথে ম্যাচিং করতে হবে এত তাহাজ্জি মসজিদ বানাইছি এসে যদি একজন ইমাম সাহেব ওরকম ভাবে ম্যাচিং না হয় হ্যাঁ আর তো সারা আপনি জানেওয়ালা মানুষ আপনি যদি এই ধরনের প্রশ্ন করেন এটা যদি সেক্রেটারি সব করতো সভাপতি সব করতো মেনে নেওয়া যায় আপনার কাছ থেকে এরকম প্রশ্ন আশা করি না এটা তো কুরআন শরীফের ভিতরে আছে তো কুরআন শরীফের ভিতরে তো অনেক কিছুই আছে আড়াইশো নম্বর যে তালাটা ওই তালার দরজাটা বলেন তো সেগুন কাঠ দিয়ে বানাইছে না কি কাঠ দিয়ে বানাইছে আড়াইশো তালার দরজা কোন কাঠ দিয়ে বানাইছে আপনি ওই তালা বরাদ্দ দিচ্ছেন না এগুলো যদি প্রশ্ন করেন এগুলো আসলে আমি মনে করি না আপনারা হাফেজ সাহেব রাখার জন্য প্রশ্ন করেন সভাপতি সাহেব একটা প্রশ্ন তো করতেই পারে আপনি এটা তো সুন্দর করে আপনিই বলেন এটা কোন ধরনের প্রশ্ন আপনার জানা থাকলে এই প্রশ্ন সমর্থন করেন আপনি জানা থাকলে বলবেন আমি জানি না থাকলে বলে আমি জানি না প্রতিদিন সমস্ত হুজুরদেরকে নিয়ে কথা বলবে কেন যে কয়টা হাফিজ সব করে আপনাদের কথা শুনছি আসার পরে শুনছি না আপনি আপনার ভাইকে সিলেক্ট করে রাখছেন আগে আমার ভাইদের যোগ্যতা আছে বলে সে চান্স পাইছে একটু থামেন একটু থামেন এখন শুনেন গত বছর আপনার ভাইগনে পড়েছে এখন আমার ভাতিজা আছে ভাতিজা পড়াইবে শেষ কথা আমি কি টাহা দিই না মসজিদে কি আমি টাহা দিন আমি সেক্রেটারি মসজিদে শুনেন আপনাদেরই কমিটি আপনাদের মসজিদ সবকিছুই আপনার ভাইগনা আপনাদের আমরা হচ্ছে বাহিরের মানুষ আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ কোথায় করছে সেটা আমরা জানি না তবে আমি আপনাদেরকে একটা কথা বলি জানার জন্য আর কি যাতে আপনাদের কমিটিটা ভালো চলে মসজিদটা ভালো চলে ভালো একজন হাফিজ সাহেবের মাধ্যমে তারাও পড়তে পারে এগুলো আমলিয়াতের বিষয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে নামাজে একজন প্রকৃত হাফেজ যে আছে যোগ্যতা সম্পন্ন হাফেজ তার হক নষ্ট করছেন আপনারা প্রথমত হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে নিজের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল করছেন এই যে হুজুর শ্রদ্ধার সাথে আপনাকে বলতেছি বলেন যে আপনি তো এখানে নিয়োগ কমিটির প্রধান দায়িত্বেই আছেন এখানে সভাপতি সাহেব আছে সেক্রেটারি সাহেব আছে কোরআন শরীফ নিয়ে বসে আছেন আপনি হেফ শেষ করছেন পড়ছি সামান্য পড়ছেন যার কারণে তো আজকে আমাকে প্রশ্ন বললেন যে কোরআন শরীফে ফা কয়বার আসছে আসলে হুজুর এগুলা দিয়ে হুজুরদের রিয়াদ যাচাই হয় না আর কয়দিন কমিটির পূজা করবে হুজুর কিন্তু হক কথা বলতে কয়দিন মানুষের দাবিদারি করবে আপনাদের সভাপতি সাহেব আড়াইশো তলার বিল্ডিং এর দরজার কাঠ কোন প্রকারের ছিল ওইটা প্রশ্ন করলেন অবান্তর একটা প্রশ্ন করলেন আপনি তার কোন প্রতিবাদও করলেন না যে আপনি যে কোরআন হাদিস পড়ছেন এর কি আপনার কথা বলতেছে হুজুরে এরপরে টানাটানি চলতেছে সভাপতি সাহেব বলতেছে তার ভাই না উনি বলতেছে তার ভাতিজা আপনিও দেখলাম ফোনে একজনকে আশ্বাস দিয়ে বলছেন তাহলে এই যে আনুষ্ঠানিকতা করলেন আনুষ্ঠানিকতা করলেন ইন্টারভিউ বোর্ড বসালেন এই কাহিনীটা কেন আসলে এই একটা ফর্মালিটি রক্ষা করা হলো এই ফর্মালিটির জন্য এই কয়েকজন হাবিব সাহেবকে আপনারা কষ্ট দিলেন এগুলো কষ্ট একজন আলেম হিসেবে আপনি আমাদেরকে কষ্ট দিলেন এটা খুব খারাপ একটা বিষয় যাওয়ার সময় এদিকে তাকান
সব হক কথা বলতেছে সেক্রেটারি স্যার এদিকে তাকান আপনারাই মসজিদ পরিচালনা করেন আপনার মাধ্যমে অনেক সব মেকানিজম হয় সবকিছু হয় আপনি তো একটাকে বললেন আপনার ভাতিজা আমার জন্য তারাবিটাকে আপনারা কি আপনারা কি মনে করেন এটা আমার বুঝে ধরে না আপনারা কি মনে করেন প্রত্যেক সম্পত্তি ঠিক কইছেন জু তুমি খালি তালি লাগে সাথে একই রাখছি আরে আমরা রাখছি তুই এর সাথে ভালো কথা বলতেছিস হুজুর ভালো কথাই বলছ আপনারা শুধু মসজিদের ভেতরে আপনারা কোরআনের ভেতরে ঢুকতে পারেন না এটা হচ্ছে ইসলাম কেন্দ্রিক বিষয় মুসলমানদের আবেগের একটা বিষয় ইন্টারভিউ নাম ধরে হাফেজদের মানিজ্জত নিয়ে টানাটানি করবেন না এটা খুব খারাপ দেখায় আপনারা কি আমরা জুম্মার ময়দানে দিতে আনছি আপনারা সভাপতি সাহেব এখন আমার একটাই একটা কথাই আপনিও আপনার ভাইনা আনার চিন্তা বাদ দেন আপনার আত্মীয় যে আছে তাকে আনার বাদ দেন আর আপনি তো ওনাদেরকে আমি খবর পাইছি আপনাদের মসজিদে সবসময় এইরকম অবস্থা হয় স্বজনপ্রীতি হয় হাবিব সাহেবদেরকে ঠকানো হয় এই বিষয়টা বুঝার জন্য নিজে আসছে সশক্তের দেখার জন্য বাস্তবিক তো তাই হচ্ছে এখন এতদিন যা করছেন এগুলো ভুল কাজ করছেন এই জন্য আপনারা নিজেই নিজেই অনুতপ্ত হন নিজেরা অনুতপ্ত হন লজ্জিত হন আর আজকে যারা ইন্টারভিউ দিল হাবিব সাহেব আলহামদুলিল্লাহ প্রত্যেকই একজন যোগ্য প্রার্থী প্রত্যেক একজন যোগ্যতা সম্পন্ন হাফেজ এদেরকেই আপনারা নিয়োগ দেন এদের মধ্য থেকে একজন নিয়োগ দিয়ে দেন আপনারা নিজেদের আত্মীয় স্বজন ওরা যদি যোগ্যতা সম্পন্ন হয় ভালো ভালো মসজিদ আছে ওই সকল জায়গায় যাবে আল্লাহর রাস্তায় এই সকল বাদ দিয়ে ভালো চিন্তা করেন আর যারা যোগ্যতা সম্পন্ন তাকে তার জায়গায় বসতে দেন সভাপতি সাহেব আমি আসছি আর আর যাই কিছু বলেন না কেন হুজুর কিন্তু খুব ভালো কথাই বলছে এটা আমাদের জানা উচিত ছিল কিন্তু আপনার শেষ কথা বললেন ভালো কথাই যায় যে আগামী বছরের চেষ্টা করবো উনি ভালো করে ইয়াদ করুক মুখস্থ করুক ইনশাল্লাহ আমরা আবার নিয়ে আসবো কি বলেন ইমাম সাহেবের ঠিক আছে না কি বলেন আপনি আমি আর কি কবু আমিও তো গেছেন ছিল ওই দিক আমি আর কি কবু আপনার